তো অনেক দিন পরে চলে আসলাম সকালের ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে শ্যুট করেছি, বারান্দার গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মরিচ গাছটা, মাশাল্লাহ অনেকগুলো মরিচ নিয়ে খাওয়া হয়েছে, প্রায় 1 কেজির মতো মরিচ হবে খেয়েছি। এখন দেখা যাচ্ছে গাছের পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, তো এই নিয়ে এটা নিয়ে 4-5টার মতো ধরেছিল ক্যাপসিকাম, তো এর আগেগুলো ছিঁড়ে ফেলেছি। তো এটা রেখে দিয়ে এটা মাত্র হচ্ছে আর কি, ফুল এসছে। তো এদিক থেকে লেবু গাছও ফুল এসছে, লেবু দুইটা খেয়েছিলাম, দুইটা ধরেছিল, এখন আবার ফুল এসছে, দেখি হয় কি না। এই হলো আর কি আমার বারান্দার বাগান। ভালো লাগে সকালবেলা বারান্দা আসলে, খুব ভালো লাগে দেখতে, সবুজ প্রকৃতি খুব ভালো লাগে। আর এখন বৃষ্টি হয় তো সেই জন্য গাছের কালারগুলো মাশাল্লাহ খুব টসটসে সবুজ। তো আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, শাকভাজি করব। তো সেটা কালার ঠিক রেখে কীভাবে ভাজিটা আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে। তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অর্ডার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি রুটি বানাচ্ছি, রুটি ভেজে নিচ্ছি আর কি। আর এখন হচ্ছে আমাদের এখানে নারায়ণগঞ্জ এলাকায় খুব সকাল থেকে গেস্ট চলে যায়, তো সকালবেলা উঠে আমার রান্নাবাড়া করে নিতে হয়। আগে তো করতাম সকালে, কিন্তু একটু লেট হতো, এখন দেখা যায় ভোরবেলা উঠে রান্নাটা করতে হয়। তো ফজরের নামাজ পড়ে আমি আগে বের হই হাঁটতে, তো আমার তো প্রতিদিন আধা ঘন্টা সকালবেলা হাঁটতে হয় সময়ের জন্য, তা না হলে আমি আরেকটু বেশি হাঁটতাম। তো সময়ের জন্য তেমন একটা হাঁটতে পারি না, আধা ঘন্টার মতো হাঁটি। তো হাঁটাহুটি শেষ করে তারপর হচ্ছে বাসা চলে আসলাম আর কি। তো এসে এখন আমি নাস্তা টাস্তা তৈরি করে নিয়েছি, তো নাস্তাটা তো হটপটে রেখে দিব, ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের ঘরে সবাই খুব দেরিতে ঘুম থেকে উঠে, দিবারাত্রি, তারপর হচ্ছে ওর বাবা। তো আমি এতদিন তো গরম গরম রুটিটি ভেজে দিতাম, কিন্তু এখন গ্যাস যাওয়ার কারণে আমার সকালবেলা এই রুটিগুলো ভেজে রেখে দিতে হয় হটপটে। আসলে হটপটে রাখলেও গরম থাকে, বাট রুটিটা চুপসে যায়, খেতে ভালো লাগে না। তো এই যে আমি সবগুলো রুটি এক এক ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে দুপুরের জন্য রান্নাবাড়া করবো আর কি। তো রুটি ভেজে রেখে দিয়েছি, তো এখনও নাস্তা খাওয়া হয়নি, পরে খাবো, ওরা সবাই উঠলে তারপর হচ্ছে নাস্তাটা খাবো। তো আমি এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে রান্না করছি, তরকারিটা কষিয়ে নিচ্ছি আর কি। আর ডাঁটাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, ডাঁটাটা আগে থেকে সিদ্ধ করে নিলে ডাঁটার কালার খুব সুন্দর আসে, লতি, তারপর হচ্ছে ডাঁটা, এইগুলো যদি আগে থেকে একটু ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে কালারটা খুব সুন্দর হয়। আর এখন ডাঁটা কিন্তু খেতে তেমন একটা ই না, এর জন্য একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। তো আজকে হচ্ছে আমি কলমি শাকটা আপনাদের সাথে শেয়ার করব, আমি কলমি শাকের কালার ঠিক রেখে কীভাবে ভাজি করি। তো আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমি চিকন করে একদম কাটিনি, ছোটো চিকন করে কাটলে বেশিটা ভালো লাগে না। তো এটা হচ্ছে আমি পাট শাকের মতো করে ভাজিটা করব। তো এখানে দিয়ে দিয়েছি 7 মতো লবণ, দিয়েছি হচ্ছে 10-12টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে, এখন আমি ঢাকনা 2 মিনিটের জন্য ঢাকনা করে দেবো, বেশিক্ষণ ঢাকনা করলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে যদি 2 মিনিট ডেকে রাখি তাহলে দেখা যায় শাকটা এই যে মিশে আসবে আর শাকটা নরম হবে। তো এই যে শাকটা অলরেডি নরম হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর এখন আসলে এনার্জি পাই না ভিডিও করার মতো, কারণ ভিডিওতে যদি ভিউ না আসে আসলে আস্তে আস্তে দেখা যায় মন মানসিকতা নষ্ট হয়ে যায়, মনটাও ভেঙে যায়। তো এই যে এদিক থেকে ডাটা তরকারিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। ডাটা তো কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, চিংড়ি মাছ দিয়ে আর কি ডাটাটা রান্না করেছি, আলু আর ডাটা। তো এদিক থেকে হচ্ছে শাকটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যা বলছিলাম, আমি তো অনেক ভিডিও এই পর্যন্ত দেওয়া হয়েছে আমার চ্যানেলে, কিন্তু আমার কোনো ভিডিওতে তেমন একটা ভিউ আসে না আসলে, সেই জন্য মনটা ভেঙে যাচ্ছে, এখন আর ভিডিও করার কোনো আগ্রহই নেই। তো যাই হোক, দেখি কতদূর যেতে পারি। আর
আসলে আমি অনেকের ভিডিওই দেখি, আর যার ভিডিও দেখি ভালো লাগলে ফুল ওয়াচ করি, আর ভালো না লাগলো আমি 3 থেকে 4 মিনিট একটা ভিডিও ওয়াচ করি। কিন্তু আমার ভিডিও দেখা যায় অনেকেই আছে না দেখেই কমেন্ট করে, আবার অনেক আপু আছে আমার ভাইয়া আছে যে ফুল ভিডিও ওয়াচ করে। আমি বুঝি কমেন্ট দেখলে আসলে কে ফুল ভিডিও ওয়াচ করলো আর কে না দেখে কমেন্ট করলো, সেটা কিন্তু আমি বুঝি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন শাকটা বাগার দিয়ে নিব। শাক বাগার দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 2টা বড় সাইজের দিয়েছি, রসুন কুচি 1টা। তো দিয়ে আর অবশ্যই যে কোনো শাক বাগারে কিন্তু রসুন কুচি না দিলে সেটার ফ্লেভারটা ভালো আসবে না। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি শাকটা দিয়ে দিব। তো এই যে এখানে হচ্ছে আমি এখন শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। আর শাকের পানি থাকলে কিন্তু শাক খেতে ভালো লাগবে না। এখানে শাকটাকে ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে যেন কোনো পানি না থাকে, একদম শুকনো শুকনো হয়ে যায় আর তেলটা গায়ে লেগে আসে, তাহলে শাকটা খেতেও ভালো লাগবে। আর এইভাবে শাকটা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুব টেস্ট হয়। তো আমি সবসময় বেশি সময় দেখা যায় যদি মাছটা ছাড়া রান্না করি তাহলে শাকটা এইভাবেই ভাজি করি। আজকের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও সবাই ফ্যামিলির জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।